প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের টি-20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না, আমি স্বর্ণালী। প্রশ্ন করব সোজাসুজি। এবছর ভোটের দিন সারা দুপুর তক্তপোশে শুয়ে বেড়ার ফোকর দিয়ে পতাকা ওড়ানো রিকশার যাতায়াত দেখেছি, কিন্তু ভোট দিতে যাইনি। না, আমি ভোট বয়কট করিনি, ভোট আমাকে বয়কট করেছে, কারণ আমার বয়স 31। 30-এর পরে সরকারি চাকরি পাওয়া যায় না, যে সরকার আমাকে চাকরি দেবে না সেই সরকার গঠনের জন্য গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর, এরকম আশা করা যায় না। মণিভূষণ ভট্টাচার্যের কবিতা বেকারের চিঠি। কলকাতা থেকে কাকদ্বীপ, রাজ্যের জেলায় জেলায় অলিতে গলিতে ঢু মারলে এমন হাজার হাজার লাখো লাখো বেকারের যন্ত্রণা শুনতে পাবো আমরা। আমরা, এই আমরা কারা? যারা সংবাদ মাধ্যমে কাজ করছি, যারা প্রতিদিন অফিস যাব বলে বেরোচ্ছি, যারা প্রতিদিন দেখছি খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে বেকারের চিঠি, বেকারের দাবি, বেকারের কান্না। এবং এই আমরা কারা? যারা বাংলার সাধারণ মানুষ, যারা প্রতিদিন এই ছবি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু শুনতে চাইলেই কি আর শুনতে পাওয়া যায়? বলা ভালো, শুনতে দেওয়া হয় না। প্রচারের জয় ঢাকে যন্ত্রণার আওয়াজ, বেকারের দাবি, বেকারের কান্না চাপা পড়ে যায়, এবং এটা নতুন নয়। তাই বোধহয় বাড়ির পাশের ছেলেটা, আত্মীয়ের ছেলেটা ফ্যাফ্যা করে ঘুরে বেড়ালেও তার চোখ মুখ দেখে বুঝতে পারছি না কি চলে তার ভেতরে, আমরা এখনো বুঝতে পারছি না কি চলছে তাদের ভেতরে। রাজপথে বেকার, এই নিয়ে আজকের আলোচনা, এই নিয়ে আজকে সোজাসুজি স্বর্ণালীতে প্রশ্ন করব আমি। কারণ শত মন খারাপ, শত কষ্ট দুঃখ থাকলেও দিনের শেষে আমাদের বাড়ি ফিরতে হয়, দিনের শেষে সংসার চালাতে হয়, চাকরি টাকা দরকার সবার। আর আমরা কি দেখি রোজ? আমরা দেখি ভোট, একটা একটা করে ভোট পেরিয়ে যায়, আরো একটা ভোট পেরিয়ে গেল তো, আরো বয়স বাড়লো ক্ষমতাশীল শাসকের। গণতান্ত্রিক রাষ্ট্রে বয়স বাড়লো স্বাধীনতার, আর সেই সঙ্গে বয়স বাড়লো শিক্ষিত বেকার যুবকদের। কারা কারা রয়েছে? এমএ ফার্স্ট ক্লাস, বিএড, টেট উত্তীর্ণ, শিক্ষক হতে চাওয়ার স্বপ্ন, শিক্ষিত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একটা একটা করে ধাপ পেরোনো। কিন্তু তারপরেও ডিগ্রি থাকলেও চাকরি নেই। কেন? সরকারি স্কুলে কি শূন্য পদ নেই? সরকারি স্কুলে কি কোনো শূন্য পদ নেই? এর উত্তর হচ্ছে আছে। যোগ্য প্রার্থী নেই, যোগ্য প্রার্থীও আছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়াও আছে, কিন্তু তাতে জট পড়ে গেছে, আদালতের জট। আর কিসের জট? দুর্নীতির জট। এবার আসি অভিযোগে, যা নিয়ে প্রশ্ন করবো আজ। অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে অস্বচ্ছতার, নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ। আর সেই অভিযোগেই দিনের পর দিন নিয়োগ আটকে রয়েছে। কলকাতা থেকে কাকদ্বীপ, রাজ্যে সর্বত্র বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে, কান পাতলেই বেকারের কান্না শুনতে পাওয়া যাচ্ছে। কেমন দেখুন। ধর্মতলা থেকে করুণাময়ী, মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রীর বাড়ি, বারবার নিজেদের দাবিতে আন্দোলনে অনড় থেকেছেন আন্দোলনকারীরা। 2016 সালে SLST চাকরি প্রার্থীদের অনশন 338 দিনে পড়েছে। কেউ শিশু কোলে ধর্ণা মঞ্চে বসেছিলেন, কেউ চাকরি না পেয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। জলপাইগুড়ি, বারাসাত, কলকাতায় আজ দিনভর কি ছবি দেখলাম আমরা, চোখ রাখবো। টানা 19 দিন অনশন আন্দোলন করেছিলাম, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে বলেই আমরা চাকরিটা পাই। মুখ্যমন্ত্রী
চাকরি না পেয়ে অবশ্য অনুদান মিলছে, কিন্তু সেই অনুদান পেয়ে কি খুব খুশি উচ্চশিক্ষিত বেকার যুবকরা? কি বলছেন তারা? আমরা শুনবো যে আসলে বেকার যুবকদের দাবিটা ঠিক কি এবং কি নিয়ে আমি প্রশ্ন করতে চলেছি, শুনুন। দিয়ে আমরা টেট পাস করেছি, আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি মুখ্যমন্ত্রী, আমরা 2014 সালে টেট পাস করেছি, আজ অবধি আমরা অধরা পড়ে আছি। আমরা লক্ষ্মীর ভান্ডারকে ভাঙলাম, কারণ আমরা লক্ষ্মীর ভান্ডার নামক অনুদান চাই না, আমরা শিক্ষা হতে চাই, আমরা শিক্ষা হতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় 11 নভেম্বর 2020 সালে প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যতজন প্রার্থী আছে সবাইকে নিয়োগ দেওয়া হবে, প্রথমে 16,500, বাকি থাকে দাবে দাবে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মাত্র 10,000 নিয়োগ দেওয়ার পুরো প্রসেস বন্ধ। আমরা বারবার যখন জানতে চাইছি কোনো সত্য পাচ্ছি না। স্কুল শিক্ষক নিয়োগের দাবিতে বেকার যুবকদের আন্দোলন ঘিরে রাজনীতির ময়দানও চলছে সমানে সমানে দড়ি টানাটানি। চাকরির দাবিতে বিক্ষোভ আন্দোলন, সেখানেও রাজনীতি রয়েছে। কিরকম রাজনীতি দেখুন। কোভিডটা একটু কমে গেলে জানুয়ারির মধ্যে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তাড়াতাড়ি করে এই ডিসেম্বর থেকে শুরু করে ডিসেম্বর জানুয়ারির মধ্যে যে 16,500 পোস্ট, 20,000 যারা পাস করেছে তাদের মধ্যে পড়ে আছে, সেটা ইমিডিয়েট রিক্রুটমেন্ট করে দেবে ইন্টারভিউ করার যেটা। আর আমাদের রাজ্যে বর্তমানে মুখ্যমন্ত্রী 5,00,000 পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন, আর চাকরি যারা পেয়েছে ফাঁকা খাতা দিয়ে টেট না পাস করে, প্রত্যেক দিন হাইকোর্ট গ্রুপ সি গ্রুপ ডি, চাকরি বন্ধ, বেতন বন্ধ, সিবিআই তদন্ত, এই হচ্ছে পশ্চিম বাংলার বর্তমান অবস্থা। শিক্ষক শিক্ষিকাদের উপরে রাজ্য সরকার চূড়ান্ত নির্যাতন করছে, অমানবিক ব্যবস্থা নিচ্ছে, একদম অমানবিক। এতটা অমানবিক মনোভাব চলতে পারে না, কখনো হয় না। এটা কি হচ্ছে? এটা তারা তাদের যে কাজ সেই কাজের যোগ্যতা অনুযায়ী মর্যাদা যাদের, শাসক কটাক্ষ করছে বিরোধীদের, বিরোধীরা কটাক্ষ করছে শাসকদের, রাজনীতির ময়দানে কচকচি চলছেই। কিন্তু চলুন আপনাদের ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে দিই আজ, বেকারত্বের পরিসংখ্যান। 15 ফেব্রুয়ারি সিএমআই এর রিপোর্ট বলছে যে এই মুহূর্তে দেশে বেকারত্বের হার 7.6%, এই রাজ্যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার 6.4%। সবচেয়ে করুণ দশা হচ্ছে শিক্ষক নিয়োগে। 2014 সালে টেট উত্তীর্ণদের একটা বড় অংশ আজও চাকরি থেকে বঞ্চিত। সংখ্যাটা কত? প্রায় 3,500। গত বছর ডিসেম্বরে বিজ্ঞপ্তি জারি করেও নিয়োগ করা হয়েছে মাত্র 738 জনকে। যে কমিশনের হাতে চাকরি দেওয়ার ক্ষমতা, সেই কমিশন এবং কমিশনের চেয়ারম্যানের ভূমিকায় প্রশ্ন তুলেছে বিচার ব্যবস্থা। হাইকোর্টে ভর্ৎসনার শিকার হতে হয়েছে কমিশনকে, আর রাস্তায় ঘাটে টিপ্পনি শুনতে হচ্ছে বেকার যুবকদের। চাকরি না করে কখনো চপ ভাজার পরামর্শ দিচ্ছেন কেউ, কেউ পানের দোকান খোলার পরামর্শ দিচ্ছেন। কোনো কাজই ছোট নয়, কিন্তু প্রাপ্য অধিকার চাওয়াটা কি অন্যায়? যে মা তার সন্তানকে নিজের সবটুকু দিয়ে তিল তিল করে শিক্ষক রূপে করতে চেয়েছেন, তার ছেলেই আজ বেকার। মায়ের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু সেই ভাণ্ডার কি চোখের জল মোছাতে পারবে? বোধ হয় নয়। সেই কারণে আজকে অভিনব প্রতিবাদ দেখলাম আমরা জলপাইগুড়িতে। লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাঁড় রাস্তায় ভেঙে ফেলা হলো, ভেঙে ফেলে বিক্ষোভ প্রদর্শন করা হলো। ঠিক কি ছবি দেখলাম সারা দিনভর আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে, নজর রাখছি আজ সোজাসুজি স্বর্ণালীর বিশেষ প্রতিবেদনে। দুয়ারে সরকার হচ্ছে, দুয়ারে চাকরিটা আসবে কবে? প্রশ্ন তুলে বুধবার জলপাইগুড়ি ও বারাসতে বিক্ষোভ দেখালেন টেট উত্তীর্ণরা। সরকারকে কটাক্ষ করে হাতে নিলেন লক্ষ্মীর ভাণ্ডার, যা ভেঙে চলল প্রতিবাদ বিক্ষোভ। কখন টেট? কখনো এসএলএস টেট, কখনো পিএসসি, রাজ্যে চাকরির দাবিতে বিক্ষোভ আন্দোলনে কোনো বিরাম নেই। রাজ্যের সরকারকে কটাক্ষ করে জলপাইগুড়িতে এদিন লক্ষ্মীর ভাণ্ডার হাতে বিক্ষোভ দেখালেন টেট উত্তীর্ণরা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরের সামনে ভাঙলেন লক্ষ্মীর ভাণ্ডার। টেট উত্তীর্ণদের প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য রাজ্যের বিপুল বাজেট থাকতে পারে, কিন্তু মেধার ভিত্তিতে যোগ্যতা প্রমাণ করেও
চাকরি দেওয়ার সামর্থ্য নেই কেন রাজ্যের? কবে পূরণ হবে প্রতিশ্রুতি? আমরা নিজেরাই হাঁপিয়ে যাচ্ছি যে এরপর আমাদের কি করা উচিত আমরা নিজেরাও জানি না। নানানভাবে আমরা মানে পদক্ষেপ নিচ্ছি কিন্তু তবুও কোনো মানে সাড়াই পাচ্ছি না। ছেলেমেয়েদের চাকরি চাইছি, ছেলেমেয়েরা টেট পাস করে বসে আছে কতটা বছর, চাকরি চাই ছেলেমেয়েদের। বিক্ষোভ বাড়া সত্ত্বেও জেলা শাসকের দপ্তরের সামনেও বিক্ষোভে সামিল হন টেট উত্তীর্ণরা। যতজন প্রার্থী আছে সবাইকে নিয়োগ দেওয়া হবে, প্রথমে 16,500 বাকি থেকে দাবে দাবে, কিন্তু কোন এক অজ্ঞাত কারণে মাত্র 10,000 নিয়োগ দেবে, পুরো প্রসেস বন্ধ। আমরা বারবার যখন জানতে চাইছি কোনো সত্য পাচ্ছি না। রাজ্য সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েছে, 21-এর বিধানসভা ভোটের আগেও ডাবল ডাবল চাকরির স্বপ্ন দেখিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডাবল ডাবল চাকরি হবে, ডাবল ডাবল শিক্ষা হবে, ডাবল ডাবল কাজ হবে। 2014 সালে টেট উত্তীর্ণদের একটি বড় অংশ আজও চাকরি থেকে বঞ্চিত, সংখ্যাটা প্রায় 3,500। গত বছর ডিসেম্বরে বিজ্ঞপ্তি জারি করেও নিয়োগ করা হয়েছে মাত্র 738 জনকে। উদ্বেগের বিষয়, চাকরি প্রার্থীদের চাকরির বয়স ক্রমেই পেরিয়ে যাচ্ছে, সুযোগ বুঝে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিরোধীরা। আমাদের রাজ্যে বর্তমানে মুখ্যমন্ত্রী 500,000 পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন, আর চাকরি যারা পেয়েছে ফাঁকা খাতা দিয়ে টেট না পাস করে প্রত্যেক দিন হাইকোর্ট, গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বন্ধ, বেতন বন্ধ, সিবিআই তদন্ত, এই হচ্ছে পশ্চিমবাংলার বর্তমান অবস্থা। শুধু কি টেট না, সম্প্রতি এসএনএসটি উত্তীর্ণরাও 300-এরও বেশি দিন মেয়র রোডের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, অনশনে বসছেন, পুলিশের চাপ সামলেছেন, নিজেদের প্রাপ্য বুঝে নিতে চাইছেন, কিন্তু নিটফল শূন্য। যোগ্য চাকরি প্রার্থীদের এই চোখের জলে আবেদন, আর্তনাদ আদৌ কি শুনতে পাচ্ছেন ক্ষমতার মসনদবাসীরা? রিপাবলিক বাংলা। শুধু কান্নার বিক্ষোভ এই নিয়ে আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করছি। প্রথম তিনটে পোল কোয়েশ্চেনের দিকে নজর রাখছি, তারপর সোজাসুজি ঢুকে যাব বিতর্কে। প্রথম প্রশ্ন আজকে, চাকরির বিকল্প কি অনুদান, কি মনে করছেন আপনি? উত্তর আপনারা জানাতে পারেন হ্যাঁ বা নাতে কু অ্যাপ ডাউনলোড করে। দ্বিতীয় প্রশ্ন, মেধার মাপকাঠিতে কি নিয়োগ আদৌ হচ্ছে? এবং তৃতীয় প্রশ্ন, দুর্নীতি আর রাজনীতিতেই কি আটকে রয়েছে এই নিয়োগের জট? যারা রয়েছেন আজকে আলোচনা আমাদের সঙ্গে, এই মুহূর্তে স্টুডিওয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র মণিশঙ্কর মণ্ডল, এবং রয়েছেন চাকরি প্রার্থী শ্যামশ্রী মণ্ডল। তিনজনকে স্বাগত রিপাবলিক বাংলায়। এর সঙ্গেও যারা থাকছেন আমাদের সঙ্গে, থাকছেন আইনজীবী রাজনীল মুখার্জি এবং থাকছেন আরেক চাকরি প্রার্থী শহীদুল্লাহ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার শো সোজা সুজি স্বর্ণালীতে। আমি প্রথমে শ্যামশ্রীর কাছে আসি। শ্যামশ্রী, দিনভর আপনাদের বিক্ষোভ চলছে, বারবার বলা হচ্ছে যেখানে যে হ্যাঁ চেষ্টা করা হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে সরকারের তরফ থেকে আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে না, কমিশনের মধ্যে গন্ডগোল রয়েছে? আজকে দেখলাম আমরা শিলিগুড়িতে চাকরির দাবিতে লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাড় সেটা ভেঙে কোথাও বিক্ষোভ দেখানো হলো। আপনারা কি সমর্থন করছেন এইভাবে বিক্ষোভ দেখিয়ে? কি আদৌ কোনো সমাধান সূত্র আসবে? শ্যামশ্রী, দেখুন আমরা আজকে প্রায় 338 দিন ধরে লড়াইটা শুরু করেছি, কি না স্কুল সার্ভিস কমিশনের যে পাহাড় প্রমাণ দুর্নীতি একটার পর একটা, সেটা আলটিমেটলি কোর্ট কিন্তু প্রমাণ করে দিয়েছে, এটা আমরা কিন্তু সবাই জানি। কিন্তু আমরা মুখ্যমন্ত্রী যেখানে, আমরা 29 দিনের অনশনে যখন আমরা বসেছিলাম এই দুর্নীতিকে কেন্দ্র করে, তখন উনি কিন্তু ওখানে এসে বলেছিলেন যে স্কুল সার্ভিস কমিশন একটা ঘুঘুর বাসা, কিন্তু সেই ঘুঘুর বাসা আজকে আর 6 বছরে উনি ভাঙতে পারলেন না, সেই ঘুঘুর বাসা যথারীতি ঘুঘুর বাসায় থেকে গেল, আর আমরা সেই রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছি, আমরা এখনো পর্যন্ত এই বিচারের অপেক্ষায় আছি, আমরা যে বঞ্চিত হয়েছি আজ সেটা প্রমাণিত হচ্ছে, কিন্তু তবুও আমরা এর সুরাহা করতে পারছি না, একটার পর একটা রাজনীতির রং লাগানো হচ্ছে আমাদের ওপরে,
কেন আমরা দিনের পর দিন এইভাবে রাস্তায় পড়ে থাকবো, যেখানে আমাদের ন্যায্য অধিকার চাকরিটা আমরা স্কুল স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির শিকার আমরা কেন হব? সবাই জানছে, সবাই বুঝছে, প্রত্যেকের কাছে আমরা আশ্বাস পেয়েছি, মুখ্যমন্ত্রী নিজেও এসে বলেছিলেন আমাদের ওয়ান টাইম ল চেঞ্জ করে হলেও আমাদের নিয়োগটা দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই যে তিমিরে ছিলাম সেই তিমিরে রয়েছি। আমার প্রশ্ন একটাই, কোথায় আটকাচ্ছে? হাইকোর্ট তো আমাদের উপরে কোনো স্টে অর্ডার দেয়নি, তা সত্ত্বেও কেন আমাদের নিয়োগটা হচ্ছে না? এর জবাব আমরা কোথায় যাব? এবার শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবুর কাছে উনিও বলেছিলেন যে 40 দিনের মধ্যে আপনাদের নিয়োগটা দেওয়া হবে, আমরা দেখব, দেখে মেধার উপরে ভিত্তি করে আমরা আস্তে আস্তে নিয়োগটা শুরু করব, কিন্তু আজও পর্যন্ত 40 দিন কোথায়, 3 মাস 4 মাস অতিক্রান্ত হয়ে গেল, আমরা কিন্তু এখনো সেই রাস্তাতেই পড়ে আছি। আমাদের আর কোনো উপায় নেই, এই এখন আমরা তো অনশন শুরু করে দিয়েছি, আমাদের আজকে অনশনের 8 দিন, আর এই গান্ধী মূর্তির পাদদেশে তৃতীয় দফার আন্দোলনে আমাদের 122 দিন আজকে অতিক্রান্ত। সর্বসাকল্যে আমরা আজকে 338 দিন ধরে রাস্তায়, কলকাতার রাস্তায় পড়ে আছি, কিন্তু কেউ দেখছে না, ফিরে তাকাচ্ছে না, শুধু একবার করে শুধু আশ্বাসের বাণী হচ্ছে যে না তোমাদের নিয়োগটা হবে। 122 দিন নিঃসন্দেহে, আমি শ্যামশ্রী আসবো, আমি আসছি একটু মণিশঙ্করের কাছে। মণিশঙ্কর, শুরু থেকে যে জায়গায় ধরলাম আমরা, মুখ্যমন্ত্রী নিজে এক সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঘুঘুর ভাষা রয়েছে, তিনি স্বীকার করেছিলেন, ঘুঘুর ভাষা ভাঙার কথাও স্বীকার করেছিলেন। আজকে এতদিন হয়ে গেল, এই ছেলেমেয়েগুলো দিনের পর দিন রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে, 122 দিন আজকে, সমাধান সূত্র কবে আসবে, আদেও আসবে কি? দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে বলতে চাই, যারা আন্দোলন করছেন তারা সকলে কর্মপ্রার্থী, চাকরি প্রার্থী, তাদের প্রতি সরকারের যথেষ্ট সহানুভূতি রয়েছে, তাদের প্রতি সরকারের যথেষ্ট সহমর্মিতা রয়েছে, সরকার সহমর্মিতার সঙ্গে তাদের ব্যাপারটি আইনগতভাবে বিচার বিবেচনা করে যথাসময়ে মুখ্যমন্ত্রী যখন বলেছেন তাদের এই ব্যবস্থা করবেন, আশ্বস্ত করেছেন, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও যখন বলেছেন পুনর্বিবেচনা করে আইনগত দিক মাথায় রেখেই এনাদেরকে ব্যবস্থা করা হবে। এবার একটা কথা এখানে আপনাকে বলি, যারা কবে ওনাদের যে প্রশ্ন, আপনি বলছেন যে সরকার দেখছে, দায়িত্ব সহকারে দেখছে, উনি ওনার বক্তব্য অনুযায়ী উনি বললেন যে 40 দিন টাইম নিয়েছিলেন, সেখানে 2 মাস 2.5 মাস হয়ে গেছে, একটা সরকারি প্রসেসে যথেষ্ট সময় লাগে, সেখানে সরকারের সাথে আপনাদেরকে কোঅপারেট করতে বলবো, আপনারা সহযোগিতা করুন, সরকার আপনাদের পাশে। বেশ বেশ, আসছি, সরকারের সঙ্গে আপনারা কোঅপারেট করুন। শহীদুল্লাহ হাত তুলছেন, আমি দেখতে পাচ্ছি, শহীদুল্লাহ, আমি সরকারের সঙ্গে কেন কোঅপারেট করতে পারছেন না আপনারা? হ্যাঁ প্লিজ বলুন, শহীদুল্লাহ বলুন। মণিশঙ্কর বাবুকে বলবো যে আমাদেরকে আর কতদিন কোঅপারেট করতে বলবেন? আমরা 1 দিন নয় 2 দিন নয় 3 বছর আমরা অবস্থান করছি ধর্ণা অবস্থানে, আমরা অবস্থান করছি আন্দোলনে, এবং ধর্ণা অবস্থানে 338 দিন অপেক্ষা করছি, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, আমরা 3 দফা মিলিয়ে 338 দিন এবং লাস্ট দফায় 122 দিন অবস্থান করছি, এবং আমরা প্রত্যেকবারই কিন্তু আস্থা রেখে চলেছি সরকারের কাছে এবং কমিশনের কাছে। এখন প্রশ্ন হলো যে আমরা আর কতদিন আমাদেরকে কোঅপারেটের কথা বলবেন? একটা ধৈর্য, আপনি যদি আমার জায়গায় থাকতেন ওই রাস্তাতে, ওই ফুটপাতে, ওই ঝড় জল বৃষ্টিতে, তাহলে কি ওই কোঅপারেটের কথাটা আপনার শুনতে ভালো লাগতো? কিসের কোঅপারেটের কথা বলছেন আমরা বুঝতে পারছি না। সত্যি কথা বলতে কি, আমাদের এই যে আন্দোলন, এই আন্দোলনটাকে প্রথম থেকে মুখ্যমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, প্রত্যেকে আমাদের এই আন্দোলনকে সমভাবে সমর্থন করেছেন এবং আমাদের অভিযোগগুলোকে পুরোপুরি মেনে নিয়েছেন। মেনে নেওয়ার পরে কোনো আইনি জটিলতা না থাকা সত্ত্বেও, কোনো হাইকোর্টের স্টে অর্ডার না থাকা সত্ত্বেও, কেন আমাদেরকে এতদিন ফুটপাতে পড়ে থাকতে হবে? এটা কি বাংলার ঐতিহ্যকে বৃদ্ধি করছে, নাকি বাংলার মুখ পুড়ছে? শিক্ষিত বেকারেরা দিনের পর দিন যেভাবে ঝড়জল বৃষ্টিতে তারা অনশন আন্দোলন করছেন, এবং সেই মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করে শান্তিপূর্ণভাবে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন, তারপরেও আবার বলছেন কোঅপারেট করতে হবে? কোন কোঅপারেট, কিসের কোঅপারেট আমরা বুঝতে পারছি না। সজলদা আমাদের সঙ্গে রয়েছেন, দুটো প্যারালাল বয়ান সজলদা, আপনারা বিরোধীরা এই ইস্যুকে কিভাবে দেখছে, আমার প্রথম প্রশ্ন, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এদের পাশে কি কোথাও বিরোধীরা রয়েছেন, দাঁড়াচ্ছেন কোথাও, কি মনে হচ্ছে? দেখুন, বিরোধীরা মানসিকভাবে সম্পূর্ণভাবে এদের সাথে আছে, এদের পাশে আছে, কিন্তু যদি এখন খোলাখুলি দাঁড়াতে শুরু করে তাহলে সরকার যেরকম ভিনদিকটিভ, সেখানে শহীদুল্লাহ থেকে শ্যামশ্রী কারোর আরও ওরা অন্ধকারে তলিয়ে যাবে, সরকার তখন আর কোনো বাজবিচার করবে না। মণিকে আমি দীর্ঘদিন চিনি, তৃণমূলের মুখপত্র,
ও ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, এখনো শিক্ষক নেতা, তাই ও যন্ত্রণাটা বুঝতে পারছে না। ও বলছে সরকারি প্রসিডিওর সময় লাগবে। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রীর নাম যদি ব্রাত্য বসু হয় তাহলে এই রাজ্যের শিক্ষা ব্রাত্য থাকবে, মাস্টাররা অনশন করবে, তারা শিক্ষা আপনাদের যেখানে সরকার আছে সেই ত্রিপুরার দিকে একটু তাকান, এই দেখো একটু ত্রিপুরার দিকে তাকান, ত্রিপুরার থেকে তুমি বিরোধীদের বিরোধিতা করতে সময় লাগে না, পয়সা লাগে না, তার দায় বা দায়িত্ব নেই, কিন্তু যে সরকারে থাকে তার দায়িত্ব চাকরি পেয়ে গেছো তুমি যন্ত্রণাটা কোত্থেকে বুঝবে। আমি একটা কথা বলি মনিশঙ্কর, এই যে শ্যামশ্রী এবং শহীদুল্লাহ বসে আছেন, এরা এরাজ্যের এই এই শহরে বসে আছে, আমি ত্রিপুরা এই মুহূর্তে তাকানোর প্রয়োজনীয়তা বোধ করছি না। আমি ত্রিপুরা কেন দেখব? আমার বাংলার ছেলেমেয়েরা এখানে বসে আছে, আমি ত্রিপুরা কেন দেখব? প্রসঙ্গত এই এই টপিক নিয়ে উঠছে, আমি আসবো আবার মনিশঙ্কর আপনার কাছে। সজলদা প্লিজ শেষ করুন না, আমার বক্তব্য হচ্ছে একটাই, আমার বক্তব্য হচ্ছে সরকার যদি মনে করে সরকারের অনেক ব্যবস্থা আছে, অনেক অনেক কিছু স্পেশাল ব্যবস্থা আছে, সরকার সেগুলো জারি করে এদেরকে ইমিডিয়েট এফেক্ট দিতে পারে। সরকারি একজন আমলার বাড়িতে পুলিশ গেলে সরকারের মুখ্যমন্ত্রী ধর্ণায় বসতে পারে, আর নিজে আন্দোলন করে আসা একজন মুখ্যমন্ত্রী 3 বছর ধরে ভবিষ্যতের শিক্ষকরা রাস্তায় বসে আছে, তিনি মিথ্যে আশ্বাস 2-1 বার চারার কিচ্ছু দেননি। এই মাস্টার মশাইরা সরস্বতী পুজোর দিন বা মার খান, এই মাস্টার মশাইরা কখনো খালের জলে বুড়িগঙ্গার তীরে খালি গায়ে উঠে বিক্ষোভ দেখান, তবুও এই মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙে না। আমি অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদের বলে যেতে চাই, আপনারা এইভাবে বসে আছেন, আপনারা বসেই থাকবেন, সরকারের কিচ্ছু যাবে বা আসবে না, সরকারের কিচ্ছু যাবে বা আসবে না। আপনাদেরকে এমন জায়গায় যেতে হবে, এমন আন্দোলন যেতে হবে যাতে সরকার মুখ্যমন্ত্রী রাতে ঘুমোতে না পারেন, আর আমরা বিরোধীরা আপনাদের সঙ্গে সবসময় আছি। বিরোধীদের কজনই বা দেখতে পাওয়া যাচ্ছে, শুধুমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া আর কজনই বা বিরোধীদের তাদেরকে পাশে দেখতে পাওয়া যায়? আমি আমি এর পাশাপাশি আসছি মনিশঙ্কর, আশ্বাসে আশ্বাসটা নিঃসন্দেহে তাহলে শুকনো আশ্বাসই থাকছে কি? প্লিজ আপনি কিছু বলছিলেন না না, যেটা বক্তব্য হচ্ছে আমি আমি আপনাকে এর আগেও বললাম এখনো বলছি, মুখ্যমন্ত্রী যখন বলেছেন আপনি, আমি যারা চাকরি প্রার্থী আছেন যারা আন্দোলন করছেন তাদের প্রত্যেককে বলছি ভরসা রাখুন, তিনি করবেন, তিনি করবেন, তিনি বলেছেন 40 দিন টাইম নিয়েছিলেন, একটা প্রসিডিওর সময় লাগে, 40 দিন টাইম দিয়েছিলেন কি শ্যামশ্রী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো বলা হয় যে সরকার কোনো কাজের দায়িত্ব নেবে না, যেখানে নরেন্দ্র মোদি বলেন যে সরকার কোনো সরকারি চাকরির দাবি নেবে না, প্রধানমন্ত্রী মোদি বলছেন কোনো সরকার চাকরির দাবি নেবে না, সেখানে মুখ্যমন্ত্রী তো তাদেরকে চাকরি দিচ্ছেন, কিছু জনের আইনি জটিলতা আছে তাদেরকে তাদেরকে আশ্বস্ত করছেন, আইনি জটিলতা এবং যে প্রসিডিওরের যে সময়সীমা সেটা যদি মিটে যায় পদ উঠে গেছে এই জামানা। আরে বাবা আপনি চিন্তা করুন, ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার চালাচ্ছে, রেলের গ্রুপ ডি তে কি অবস্থা হয়েছে, রেলে হাজার হাজার লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে, সেগুলোকে আগে নিয়োগ করুন, আগে নিয়োগ করুন সেগুলোকে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি শহীদুল্লাহ এবং শ্যামশ্রী মনিশঙ্কর বক্তব্য থেকে আমি সূত্রটা নিয়ে বলছি, আমি বলতে চাইছি 40 দিন আমি বলতে চাইছি আমি বলতে চাইছি যে শিক্ষা বিভাগ হচ্ছে মানব জীবনের সবচাইতে পবিত্রতম দিক, শিক্ষা মানুষের মনন তৈরি করে, আর আজকে এই শিক্ষা বিভাগ যদি দুর্নীতির বেড়াজালে যুক্ত হয়ে আজকে অযোগ্য প্রার্থী যারা আছে, যারা দুর্নীতিগ্রস্ত, যারা ঘুষ দিয়ে হয়তো ঢুকেছে তারপরে ফেল করা প্রার্থীরা নিয়োগ পেয়েছে, এই সব প্রার্থীরা যদি স্কুলে নিয়োগ পায় আর ওই শিক্ষকের দ্বারাই যদি আমার আপনার সন্তানটাকে যদি পড়তে হয়, আর এটা নিয়ে যদি আমরা রাজনৈতিক ছিনিমিনি খেলি, রাজনৈতিক খেলা খেলতে থাকি, তাহলে আমি প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বকে অনুরোধ করব, বলবো যে আসলে এটা হলো নিজের সন্তানের ভবিষ্যৎকে কবর দেওয়া, এটা কিন্তু এটা নিয়ে রাজনীতি চলে না, এটা সম্পূর্ণভাবে মানব জীবনের সংকট, শিক্ষা যেখানে আজকে বিপন্ন, শিক্ষক যেখানে আজকে বিপন্ন সে জায়গায় এটা হলো একটা মানবিক সংকট, এই মানবিক সংকটের জায়গা থেকে অবশ্যই প্রত্যেক মানুষকে জাত পাত ধর্ম বর্ণ পার্টি নির্বিশেষে প্রত্যেককে এগিয়ে আসা উচিত, এখানে আমি আসছি এটাই আমি অনুরোধ করবো। মুখ্যমন্ত্রীতে তখন 29 দিনের অনশনে উনি তখন নিজেই এসে বলেছিলেন যে এখন লোকসভার ইলেকশন চলছে, এটা মিটে গেলেই
আমরা তোমাদের নিয়োগের ব্যবস্থা শুরু হয়ে যাবে। আজকে সেই প্রতিশ্রুতি অতিক্রান্ত হয়ে গেল, ছ বছর হতে চললো, আমরা 6টা বছর ধরে কিন্তু অপেক্ষাই করে থেকে গেলাম। তার উপরে গত আগস্ট 2021-এর আগস্টে সেই অপেক্ষা তো রয়েছে। মণিশঙ্কর বললেন যে শেষে 40 দিন সময় দেওয়া হয়েছে, 40 দিন কেন অপেক্ষা করছেন না? 120 দিন আগে 40 দিন সময় দিয়েছে। আর ভালো করে বলবি, বোঝার মনে আছে একটু সজয়ারকে বলতে চাই, আগে চার আগে সজয়ারকে একটু বলতে চাই, আপনি বলেছিলেন কিন্তু আজকে এখানে যারা আন্দোলন করছেন চাকরি প্রার্থী, আর ত্রিপুরাতে 10,323 জনকে রানিং চাকরিরত অবস্থায় রাতারাতি তাদেরকে বিজেপির সরকার তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো। চাকরি থেকে সরকারি চাকরি থেকে এই যে 10,323 জনকে বরখাস্ত করেছে, তাদের ব্যবস্থা কি হবে আগে সেটা জবাব দিন। তাদের মধ্যে 150-র উপরে আন্দোলনকারী মারা গেছে, তাদের মধ্যে 150-র উপরে আন্দোলনকারী মারা গেছে। স্বামীর চিতায় নিজের স্ত্রী মুশকিল হচ্ছে, আগে লোকে বাড়িতে গান্ধীজি নেতাজির ছবি রাখতো, বলতো এদের মতো হও, আর তৃণমূলীরা তাদের বাড়িতে ওই লালু বা এই জাতীয় মায়াবতী এদের ছবি রাখে, বলে এদের মতো হও। এক মিনিট আমি আগে শেষ করে নেব। প্রশ্ন হচ্ছে, আপনাকে যখন পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে তখন আপনি ত্রিপুরা দেখাচ্ছেন, আপনারা তো আপনাদেরকে তো রাজনীল আমাদের সঙ্গে বলছে, রাজনীলের কাছে আসবো, একটা ছোট্ট বিরতি নিতে হবে। আমার একটা সহজ প্রশ্ন, এতজন সবাই এখানে আছেন, এখানে নিয়োগের নিয়ে প্রশ্ন তুললে মণিশঙ্কর বলছেন যে ত্রিপুরায় কি হচ্ছে, আমার বক্তব্য এখানের সঙ্গে ত্রিপুরায় যোগাযোগ কিভাবে টানছেন, তাহলে এখানে কি হচ্ছে তার নিরিখে কি করে গোয়াতে গিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার ডাবল ট্রিপল হয়ে যায়, মানে এই যোগাযোগ তাহলে এই সঙ্গে ওই যোগ সূত্র টানতে হবে। আজকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাঁড় ভেঙে বিক্ষোভ দেখানো হয়েছে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা প্রহসন না কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। যেহেতু আজকে লক্ষ্মীর ভাণ্ডার সেই ভার ভেঙে প্রতিবাদ জানানো হয়েছে, একটাই প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে, চাকরির বিকল্প কি অনুদান, যে প্রশ্নগুলো কোথাও তুলছেন আজকে শয় শয় হাজার হাজার চাকরি প্রার্থীরা। আমাদের সঙ্গে যারা রয়েছেন, রয়েছেন সজল ঘোষ, রয়েছেন মণিশঙ্কর, রয়েছেন রাজনীল, শ্যামশ্রী এবং শহীদুল্লাহ। আমি প্রথমেই রাজনীল আপনার কাছে আসি, কোথাও কি মনে হয় কি দুটো বিষয়কে কোথাও দাঁড়িপাল্লায় তুল্যমূল্যে বিচারে ধরা হচ্ছে, ধরার চেষ্টা করা হচ্ছে? আজকে যে পরিমাণ বিক্ষোভ চলছে, একদিকে সরকারের প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, আরেকদিকে টানা আন্দোলন অনশন, কি বলবেন রাজনীল? আইনের রাস্তায় হেঁটে কি আদৌ কোনো সমাধান সূত্র পাওয়া যাবে রাজনীল? অসংখ্য ধন্যবাদ। মোটামুটি আধ ঘন্টা এনাদের বক্তব্য শোনার পর আমি এইটুকুনি বুঝতে পারলাম, আর একটা গৌতম চট্টোপাধ্যায়ের একটা গানের লাইন আমার মনে চলে এলো, পারলে বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায়, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, বলি তাই মানুষ চেনা দেয়। আজকে দাঁড়িয়ে যারা এখানে চেঁচাচ্ছেন, তৃণমূলের হোক বা বিজেপির হোক, তারা আগে নিজেরা ভাবুন যে তারা কি কথাবার্তা বলছেন। যিনি বিজেপির হয়ে বলছেন, তিনি যখন তৃণমূলের ছিলেন তিনি কিন্তু এইসব কথাবার্তা কোনো বলেননি, আর আজকে যিনি তৃণমূলের হয়ে আজকে এখানে বসেছেন তিনি আজকে হয়তো ভুলে গেছেন যে অঙ্কটা কিভাবে হয়, 40 দিন কিভাবে আসে। এতদিন হয়ে গেল তারা আবার বলছে যে 40 দিন অপেক্ষা করুন, চাকরি আপনারা পাবেন। আপনারা ভাবুন তো, আজকের থাকিয়ে শুধু টেটের নয়, SSC সব জায়গাতে দুর্নীতি ঢুকে গেছে, বিভিন্ন সময়ের হস্তক্ষেপ করতে হচ্ছে, কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতিদেরকে হস্তক্ষেপ করে তাদেরকে বলতে হচ্ছে যে আপনারা চাকরি দিন, এরকম নিয়োগের এই অবস্থার জন্য। আমরা দেখেছি যে ইদানিংকালে কলকাতা হাইকোর্টে বিভিন্ন সময় SSC যিনি চেয়ারপার্সন আছে তাদেরকে ভর্ৎসনা করা হয়েছে যে কি চলছে এই রাজ্যের অবস্থাটা কি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওনারা বলছেন যে ওনাদের উপর ভরসা, কোথায় ভরসাটা রাখবে? যারা পরীক্ষাতে পাশ করেছে, যাদের মেরিট লিস্টে নাম আছে, তাদেরকে বলছে যে ভাই তোমরা ভরসা রাখো, আমরা ঠিক চাকরি দেবো। তার মানে আগে নিজেদের জ্যাঠা, তাদের ছেলে, কাকার ছেলে, মামার ছেলে, তাদেরকে ঢুকিয়ে নি, তাদের মেয়েদের ঢুকিয়ে নি, তারপরে তোমাদের চাকরি দেবো যদি পড়ে থাকে।
আর এখানে কেউ ভিক্ষা চাইতে আসেনি, নিজের তারা পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, চাকরি চাইছেন, আপনারা দুর্নীতি করে নিজেদের লোকদেরকে ঢোকাচ্ছেন, যেটা একদম মানে পুরোপুরি এটা চোখের লোকের সামনে একদম প্রকাশ্য চলে আসছে, বিভিন্ন অডিও টেপ, বিভিন্ন ভয়েস কল, বিভিন্ন ভিডিও যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, সেগুলো তো আপনারা লুকাতে পারবেন না। এই সরকার এমন একটা জায়গায় চলে যাচ্ছে, দুর্নীতির এমন মানে জায়গায় চলে গেছে যেখান থেকে কোনোদিন ফেরত আনা যাবে না, এই সরকারকে কেউ ভরসা করতেও পারবে না। একদমই তাই। মিডিয়াতে এসে বড় বড় কথাবার্তা গুলো বলবেন, আগে নিজেদের ঘরের লোকগুলো ঠিক করুন, যারা যারা বড় বড় বার্তালা গুলো দেয়। না, আমার যেটা বক্তব্য ছিল রাজনীল, যে আইনজীবী হিসেবে যে আইনের পথে হেঁটে আদৌ কি এর সমাধান মিলবে? আইনের পথে হেঁটেই তো এই সরকারকে ভর্ৎসনা হতে হচ্ছে, সরকারকে কথা শুনতে হচ্ছে। আজকে যদি আইনের পথে না হচ্ছে কিন্তু কোনো সমাধান সূত্র তো দেখতে পাওয়া যাচ্ছে না। এই জায়গাটা দীর্ঘমেয়াদী একটা প্রকল্পের মতো চলতেই থাকছে, বারবার শুনানি হচ্ছে, স্থগিত হচ্ছে, নিয়োগ স্থগিত হচ্ছে। এটা তো কালকে মামলা ফাইল করলাম তার বিচার হয়ে যাবে এমন তো নয়, মামলা বিচার হয়ে যাবে তেমন তো নয়, চলবে, অবশ্যই চলবে। কিন্তু আমরা বলতে পারি যারা হাইকোর্টে গেছেন তারা অবশ্যই রায় পাবেন, তারা অবশ্যই রায় পাবেন, কিন্তু তৃণমূল উপরে ভরসা রাখলে তারা কোনোদিন না চাকরি পাবেন না কিছু হবে, সে রাস্তায় ভোট বসতে হবে। আমি আগের দিনও আপনাদের চ্যানেলে আমি আগের দিনও বলছি, অন রেকর্ড বলছি, দরকার পড়লে আপনার পিসিআর কে বলুন, আগের দিনে আমার ভিডিওটা চালাতে আমি বলেছিলাম, সিঙ্গুরে যখন টাটারা প্রস্তাব দিয়ে ছিল ন্যানো কারখানা হবে, তখন রাজনাথ সিং এবং মমতা ব্যানার্জি একসাথে ওই ধর্ণা মঞ্চে বসে কিন্তু সেই প্রকল্পটাকে আটকেছিল, সেখানে কিন্তু শিল্প হতো, সেই শিল্পকে কিন্তু আটকেছে। এই ছবি আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রাজনাথ সিং কে দেখতে পাওয়া গেছে। সজলদার কাছে আসি, এক এক করে আসি, সরাসরি দুই রাজনৈতিক দলকে প্রশ্ন রাজনীলের। সজলদা, প্রথম কথা হচ্ছে বাংলার নতুন আইনজীবী মুখ দেখলাম একটা ভাল লাগলো, চাদরটা সরালে আসলে ওর ভেতরে কোন রাজনৈতিক রং আছে সেটা বুঝতে পারতাম। হ্যাঁ, খুব সহজে উনি বলে দিলেন হাইকোর্টে এলে ভৎসরতে হচ্ছে, ভৎসর না হয়ে কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। আপনি যখন কথা বলেছেন, আপনি যখন কথা বলেছেন, আমি কথা বলিনি, আপনি যখন, এটা আপনার কোর্ট নয়, এটা আপনার কোর্ট নয়, এটা শিয়ালদার আদালত নয়, আপনি যখন কথা বলেছেন আমি কথা বলিনি, আপনি যখন কথা বলেছেন আমি কথা বলিনি, আবার বললাম আপনি যখন আপনার চাদরটা সরালে কোন রাজনৈতিক রংটা বেরোবে? তৃণমূলের ভাই একটু থামবেন, ভাই একটু, আপনি জানি আপনি মানুষের জন্য কথা বলছেন, আগামী দিন আপনি নিশ্চয়ই আগামী দিনের স্বামী নেবেন, আপনি একটু থামুন। ব্যক্তিগত কনভারসেশনের জায়গা নয়, আমরা আমি কোনদিন বসে যেটা আমার মনের বিরুদ্ধে আমি তৃণমূলের হয় কোনদিন ডিপেন্ড করিনি, দেখাতে পারবেন না। আপনাদের প্রশ্ন কি ছিল বলুন? চাকরির বিকল্প কি অনুদান কোনদিন হতে পারে? যদি বাড়িতে একটা পরিবারে 500 টাকার
যে মাটা লাইন দিয়ে মারপিট করছে ওই বাড়িতে যদি 15,000 টাকার একটা চাকরিজীবী প্রাণী থাকতো তাহলে সেই মা এই 500 টাকার লাইনে মারপিট করত না। এটা অত্যন্ত দুর্ভাগ্য যে এই লক্ষ্মী ভাণ্ডারও পাচ্ছে না, এই বিধবা ভাতা বার্ধক্য ভাতা এগুলোর কোনটা পাচ্ছে না। সরকার ভেবেছে এগুলোকে সমালোচনা কেন করছেন? তোমাদের বাড়ির মা মাসিদের জন্য ভেবেছে এই সরকার? ভেবেছেন, এটা হচ্ছে প্রতারণা করেছেন, ভাবেননি, এইটা ভাবিয়ে ভোট দিয়েছেন। আপনারা বলুন যে আপনি কখন দান খয়রাত করবেন, যখন আপনার সংসার চলবে তারপর না দান খয়রাত করবেন? আপনার সংসারই চলে না ঠিক মতো, আপনি আপনার কর্মচারীদের মাইনে দিতে পারেন না, 5 লক্ষ পদ তুলেছেন, এইগুলো করার পর আপনি দান খয়রাত কি করে করতে পারেন? প্রতিদিন ধার করছে একটা সরকার, ধার করছে আর মানে সেই দান খয়রাতি করার চেষ্টা করছে, সেটাও করতে পারছে না এই সরকার, কিছুতেই 5 বছর যাবে না, এবং ফেলতে কোনো আইনজীবীকেও লাগবে না বা আমার মতন কোনো রাজনীতিবিদকেও লাগবে না, এই সরকার নিজেই মুখ থুবড়ে পড়বে, ভাইপো পিসির লড়াইতেও যাবে না, এই সরকার দেউলিয়া হয়ে যাবে আর কদিন বাদে। বাংলার মানুষ বুঝতে চাইছে না, সবচেয়ে দুর্ভাগ্য যে আপনার মাথার উপরে 6 লক্ষ কোটি টাকার ঋণ, এই ঋণটা আপনাকেই শোধ দিতে হবে, সরকার বলবে না আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেবো। আরে তার আগে রাজ্যের যে প্রাপ্য টাকাটা কেন্দ্রের কাছে ঋণ আছে বলে আমি লক্ষ্মী ভাণ্ডার দিলাম, চাকরি দিলাম না, যে টাকাটা রাজ্যের টাকা, রাজ্যের প্রাপ্য হক, রাজ্যের অধিকার, এগুলো মিথ্যে কথা, এগুলো মিথ্যে কথা, রাজ্যে যে 88,000 কোটি আছে এগুলো আমাকে বলুন 40 দিনের কি হবে, 40 দিনের কি হবে, যখন বাংলার এতটাই ভালো চান, তাহলে বাংলার মানুষ হয়ে বাংলার মানুষের SGST-র কেটে নেওয়া টাকা 88,000 কোটি টাকা কেন্দ্রের কাছে বাকি রয়েছে, সেই পক্ষের টাকাটাকে ফেরত দিন। এই জন্য চাকরি হচ্ছে না, বলুন আপনাদের সংসদদের 18 জন সংসদদেরকে বলুন, লোকসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে, নির্মলা সীতারমণকে বলুন, দিল্লির লোকসভায় দাঁড়িয়ে যে টাকাটা ফেরত দিতে। তুমি পার্টি করে অসম্ভব, তাই তুমি বুঝতে পারছো না, তুমি নির্মলা সীতারামন পৌঁছে গেছো, চলো আমরা একসাথে আন্দোলন করি, কিন্তু আপনাদের মানুষ বিধানসভার মুক্ত হচ্ছে মদন মিত্র, আর আপনাদের পেগাসাস অধিকারী লোডশেডিং এ যেটা অধিকারী সবচাইতে আমরা অবাক হই যে যখন একটা মূল সমস্যা নিয়ে কথা শুরু হয় তখন রাজনৈতিক কথা বলে সেই মূল বিষয় থেকে আমরা সরে যাই, এটা কিন্তু সবচাইতে দুর্ভাগ্যজনক ব্যাপার। কোথায় পেগাসাস, কোথায় নির্মলা সীতারামন, কি অদ্ভুত বিষয়, বিষয়টাকে ঘুরিয়ে দাও। হ্যাঁ তো এটাই তো, আমরা আমরা বক্তব্য ছিল সহজ বক্তব্য যে অনুদানের বিকল্প, চাকরির বিকল্প কি অনুদান এক, এবং দ্বিতীয়ত 40 দিনের কি হলো, তার কোনো উত্তর পেলাম না। সৈদুল্লাহ হ্যাঁ আমি বলতে চাচ্ছি চাকরির বিকল্প অনুদান কখনো হতে পারে না, অনুদান দরকার, অনুদান মানে সাহায্য, একটা দুর্বল মানুষকে অনুদান দেওয়া এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু একটা যে যোগ্য, যে শিক্ষিত, যার অধিকার হচ্ছে একটা চাকরি, যে উপযুক্ত যোগ্যতা মান অর্জন করেছে তার অধিকার হলো একটা চাকরি, মানে মাইনা পাওয়া, অযোগ্য অশিক্ষিত জাল মার্কসি ডলার মুখ্যমন্ত্রী হলে তো এসবই করবে। আরেকটা কথা বলতে চাইছি আমরা, যে যখন কোনো শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করুন তাহলে ভালো লাগবে, দুর্ভাগ্যজনকভাবে প্যানেলে অনেকে থাকেন তারা কিন্তু দাঁড়িয়ে করে বড় বিষয়টা আলোচনা করে দাঁড়িয়ে সৈয়দুল্লাহ 1 মিনিট জারি করে নরেন্দ্র মোদী চার একটা কথা, মানে রাজনৈতিক এজেন্ডা বলে প্রায়োরিটি এখানে শ্যামশ্রী আর সৈয়দুল্লাহর কোনো ভূমিকা আছে বলে মনে হচ্ছে না, একটা বিরতি নেব, বিরতির পর শুধু শ্যামশ্রী আর সৈয়দুল্লাহর বক্তব্য শুনবো, প্লিজ প্লিজ ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর একদমই আলোচনা আমি শেষ করবো, এবং যাকে যাদেরকে নিয়ে আলোচনা চলছে তাদের বক্তব্য শুনছিলাম, কিন্তু শ্যামশ্রীকে দিয়ে আমি শেষ করব যে আসলে এই
রাজনীতি, রাজনৈতিক দলের বক্তব্য, তাদের আন্দোলন, অনশন, প্রতিশ্রুতি সবকিছুর মধ্যে পড়ে থাকছে তারাই, শ্যামশ্রী রায়, যারা এখনো পর্যন্ত জানেন যে আগামীকাল গিয়েও সেই রাস্তাতেই দাঁড়াতে হবে, সেই অনশন মঞ্চে গিয়ে নাম লেখাতে হবে, সেই আন্দোলনেই নাম লেখাতে হবে। আদৌ তাদের সামনে কোনো স্বচ্ছ ছবি, কোনো সম্ভাবনা, কোনো আশার আলো দেখতে পাচ্ছেন কি তারা? শুধু শ্যামশ্রীর কাছে আসছি 30 সেকেন্ডের জন্য। শ্যামশ্রী, দেখুন, আমরা কোনো রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না। আমরা চাই নিয়োগ প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আমাদের দিয়ে দেওয়া হোক। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন 2019 সালে, সেটা 3 বছর অতিক্রান্ত হয়ে গেল, আমরা অপেক্ষা করে আছি। তারপরেও 2021-এ 10ই আগস্ট শিক্ষামন্ত্রীও বলেছিলেন 40 দিনের, সেই 40 দিন পার হয়ে গেল, আজকে 2022-এর ফেব্রুয়ারি মাঝামাঝি আমরা পৌঁছে গেছি, তবু আমাদের নিয়োগটা কিন্তু এখনো পর্যন্ত হলো না। তাই আমরা আপনার চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব যে দেখুন, আমাদের মানসিক অবস্থা কিন্তু প্রত্যেকেই বিপর্যস্ত হয়ে পড়েছি, আমরা আমাদের আর দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কোনো উপায় নেই। অবিলম্বে আমরা চাইছি মুখ্যমন্ত্রী এই বিষয়টার উপরে নজর দিন, উনি দেখুন এই এই নিয়োগ প্রক্রিয়া কেন, কোথায়, কী কারণে আটকে আছে, কোন অদৃশ্য শক্তি এটাকে আটকে রেখে দিচ্ছে আমরা জানতে চাই, কোথায় দুর্নীতিটা হয়েছে উনি যেন সেটা খুঁজে বের করুন, আর আমাদের আমরা যে যারা বঞ্চিত হয়েছি আমাদেরকে যেন অবিলম্বে এবং খুব দ্রুততার সাথে নিয়োগ দিন। আমরা আর পাচ্ছি না, আমাদের পক্ষে আর সম্ভব নয়, দিন রাত আমরা বসে আছি ওখানে রোদে বৃষ্টিতে জলে ঠান্ডায়, আমাদের প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রান্তিক থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা আসছে তাদের অবস্থা আরো, অনেকের আর্থিক সংগতি পর্যন্ত নেই কলকাতায় আসার মতো, তারা কি করবে? আর এতগুলো দিন আমরা আর অপেক্ষা করাচ্ছি, আমরা আর পাচ্ছি না অপেক্ষা করতে। আমরা চাইছি এই আর বাংলার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন আমাদের আবেদনটুকু পৌঁছায় যে আপনি আসুন, অবিলম্বে হস্তক্ষেপ করুন এই বিষয়টাতে। নিশ্চয়ই পৌঁছবে, আমি আশা রাখছি যে এই আবেদন বারবার এই আবেদন নিশ্চয়ই পৌঁছবে, এবং যত দ্রুত সম্ভব আমাদের তরফ থেকে সেই একই আবেদন রইল, অন্তত যারা যোগ্যতার ভিত্তিতে মেধা তালিকায় নাম তুলেছেন সেই নাম তোলার জন্য, তারপর অন্তত তাদের নিয়োগটাকে সুনিশ্চিত করা হোক। তারপরে যারা রয়েছেন লিস্টের তালিকায়, তারা আগে চলে আসলেন এবং এরা এখনও পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে রইলেন রোদ ঝল জল ঝড় মাথায় করে, একটু একটু আরও একবার এদের আবেদনটা সত্যি সত্যি সেই ভরসা নিয়ে গৃহীত হোক। এই আবেদন নিয়ে শেষ করছি আজকের ডিবেট, আর একটা বিরতির পর আমি ফিরে আসছি, প্রত্যেকেই ধন্যবাদ জানিয়ে। নমস্কার। সোজাসুজি স্বর্ণালী আজ শেষ করছে এখানে, আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধে 6:57 এরকমই মানুষের জন্য, মানুষের কণ্ঠস্বর হয়ে প্রশ্ন করব। নমস্কার।